এই আন্দোলন যতদিন চালিয়ে নেওয়া যায়, কারণ তারপরেও আস্তে আস্তে পুজো আসছে, পুজোর হয়তো এতে আমরা এটাই মনের মধ্যে ভয় হচ্ছে যে পুজোর আনন্দে বোধ হয় আমরা সবাই বোধ হয় আস্তে আস্তে সামিল হয়ে যাবো। মিডিয়া আমাদেরকে সত্যি কথা অনেক কিছু তুলে ধরছেন যার জন্য আমরা এগুলো জানতে পারছি, কিন্তু তারপরেও হয়তো মিডিয়াও হয়তো পুজোতে মেতে উঠবে, তখন হয়তো আস্তে আস্তে এই আন্দোলনের যে মূল যে এটা মানে আমাদের যে শিকড়টা সেটা বোধহয় আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলবো। সেইটা আমার একটা মনে ভয় হচ্ছে, সেটাই সবার কাছে অনুরোধ যেন এই আন্দোলনটা চালিয়ে যায় যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি, যতক্ষণ আমরা একটা সুস্থ সমাজ পাচ্ছি যেখানে দুর্নীতিমুক্ত একটা সুস্থ সমাজ, যেখানে এই সিন্ডিকেট রাজ, হেলথ সিস্টেম, আমাদের কি বলে এডুকেশন সিস্টেম সবটাকে নষ্ট করে রেখে দিয়েছে। কোথাও আমার রিসেন্টলি বিয়ে হয়েছে, আমি আমার হাজব্যান্ডকে বললাম যে মা হব কোন কোন দেশে মা হব, সন্তানকে নিয়ে এসে এই দেশে রেখে দিয়ে যাব, আমি চাই না এরকম এইরকম দেশে মা হতে, আমি আমার সন্তানকে এই দেশে দুর্নীতি যতক্ষণ আছে আমি এই দেশে পারবো না আমার সন্তানকে নিয়ে আসতে। এইটুকুনি কথা বলার, সবাই পাশে থাকুন, এটা খুব একটা খারাপ সময় বড় ছিল, কিন্তু তোমা দেখিয়ে দিল যে আরো খারাপ সময় আমরা আছি, শুধু আমরা যেন সবাই সবার হাতটা ধরে থাকি।